আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইংরেজি সংবাদপত্রে বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্বসমূহ। আপনারা যদি যে কোনো ইংরেজি সংবাদপত্র পড়ে বাংলা অর্থ বুঝতে চান, আপনাদেরকে অবশ্যই সংবাদপত্রে বহুল ব্যবহৃত শব্দসমূহ শিখতে হবে। আমি আমার পূর্ববর্তী লেসন আপনাদেরকে সংবাদপত্রে ব্যবহৃত বহুল শব্দসমূহের মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে পার্ট ওয়ান থেকে প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি আজকের লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা আজকের লেসন এনজয় করার মাধ্যমে আপনারা খুব সহজে সংবাদপত্রে বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্বসমূহ আপনারা শিখে আপনি আপনার রিডিং স্কিল কিপ আপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আজকে লেসন শুরু করা যাক। আমি আপনাদেরকে আজকে ইংরেজি সংবাদপত্রে বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব সম্পর্কে প্রেস করাচ্ছি। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা ফ্রেজাল ভার্বের ডেফিনেশন এবং ফ্রেজাল ভার্ব কীভাবে গঠিত হয় আমরা বুঝেন না, সেজন্য আমি আপনাদের প্রথমে ফ্রেজাল ভার্বের যে সংজ্ঞা এবং কীভাবে ফ্রেজাল ভার্ব গঠিত হয় সেটি প্রেস করাচ্ছি। লক্ষ্য করুন, ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটি নির্দিষ্ট অভিব্যক্তি যার প্রথমে থাকে একটা ভার্ব এবং দ্বিতীয় অংশে থাকে একটা অ্যাডভার্ব কিংবা প্রেপোজিশন, অথবা অ্যাডভার্ব এবং প্রেপোজিশন দুটোই, এবং যার অর্থ হবে পুরোপুরি ইডোম্যাটিক, যা এর গঠনকারী শব্দগুলোর অর্থ থেকে সম্পূর্ণ আলাদা। আমি আবার বলছি আপনাদেরকে, সংক্ষেপ বুঝিয়ে দিচ্ছি। ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস অ্যাডভার্ব কিংবা ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন। আমি আপনাদেরকে তিনটি এক্সাম্পল দিচ্ছি, আমাকে অ্যাটেন্টিভলি শুনুন। যেমন লক্ষণ হচ্ছে খি খিপ ডাউন, খ্যাই WP খিপ, ডি ও WN খিপ ডাউন। আপনি খিপ ডাউনের বাংলা মিনিং হচ্ছে চেপে রাখা। লক্ষণ হচ্ছে খিপ হচ্ছে ভার্ব, ডাউন হচ্ছে অ্যাডভার্ব। সো ভার্ব প্লাস অ্যাডভার্ব যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হলো। আমি দ্বিতীয় আরেকটি উদাহরণ বলছি, যেমন লক্ষণ হচ্ছে খ্যাই WP খিপ অ্যাট, খিপ হচ্ছে ভার্ব, অ্যাড হচ্ছে প্রেপোজিশন। সো ভার্ব প্লাস প্রেপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। থার্ড যে উদাহরণটি বলছি আমাকে শুনুন, যেমন খিপ আপ উইথ, খিপ খ্যাই WP খিপ হচ্ছে ভার্ব, আপ হচ্ছে অ্যাডভার্ব, আর উইথ হচ্ছে প্রেপোজিশন। সো খিপ আপ উইথ, এটি বাংলা মিনিং হলো তাল মেলানো, কোনো কিছুর সঙ্গে তাল মেলানো হচ্ছে খিপ আপ উইথ। আমি আবার বলছি, খিপ হচ্ছে ভার্ব, আপ হচ্ছে অ্যাডভার্ব, উইথ হচ্ছে প্রেপোজিশন। সো ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন মিলে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। আপনারা ইতিমধ্যে ফ্রেজাল ভার্বের আপনারা যে ডেফিনেশন আমার কীভাবে গঠিত হয় সেটি বুঝেছেন। আবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব প্রেস করাচ্ছি, আপনারা খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে হোল্ড HOLD হোল্ড ওয়ার্ড দিয়ে যে ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলি প্রেস করাচ্ছি। আপনারা যদি এই ফ্রেজাল ভার্বগুলি খুব ভালোভাবে শেখেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা ইংরেজি সংবাদপত্রে পরে আপনি এগুলি বাংলা অর্থ বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের রিডিং স্কিল আপনারা ইম্প্রুভ করতে পারবেন। আমি প্রথম যে ওয়ার্ডটি প্রেস করাচ্ছি সেটি হচ্ছে হোল্ড ব্যাক, HOLD হোল্ড ব্যাক, এটি বাংলা মিনিং হচ্ছে গতিরোধ করা। আমি আপনাদের প্রত্যেক শব্দের বাংলা যে অর্থ সেটি এবং আপনারা এই শব্দগুলিতে কীভাবে বাক্য তৈরি করবেন, ইংরেজি বাক্য এবং ইংরেজি বাক্যের যে বাংলা মিনিং সেটি সব আপনাদের প্রেস করাচ্ছি। খুব অ্যাটেন্টিভলি যদি আজকের লেসনটি আপনারা এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই ওয়ার্ডগুলি দিয়ে আপনারা বাক্য তৈরি সহ আপনারা আপনাদের রিডিং স্কিল ইম্প্রুভ করতে পারবেন। সো হোল্ড ব্যাক হচ্ছে গতিরোধ করা। আপনি এই গতিরোধ করাতে যদি একটি বাক্য তৈরি করতে চান, এখানে আমি একটি পূর্ণাঙ্গ বাক্য লিখেছি। লক্ষ্য করুন যে দ্য ড্রাইভার ফেল টু হোল্ড ব্যাক দ্য স্পিড অফ দ্য বাস। আমি আবার বলছি, দ্য ড্রাইভার ফেল টু হোল্ড ব্যাক দ্য স্পিড অফ দ্য বাস, অর্থাৎ গাড়ির চালক গাড়ির গতিরোধ করতে ব্যর্থ হয়েছিলেন। আমি আবার বলছি, চালক গাড়ির গতিরোধ করতে ব্যর্থ হয়েছিলেন, ফেল হচ্ছে ব্যর্থ হওয়া। আপনি আপনার নিজের মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরের যে ওয়ার্ড লক্ষণ, সেম হোল্ড ব্যাক, অল দ্য সেম মিনিং বাট অর্থ হচ্ছে ডিফারেন্ট, হোল্ড ব্যাক, এটি বাংলা অর্থ হচ্ছে লুকানো, কোনো কিছু লুকানো হচ্ছে হোল্ড ব্যাক। আমি একটি ইংরেজি বাক্য লিখেছি, লক্ষ্য করুন,
don't try to hold back the matter from him. অর্থাৎ তার থেকে বিষয়টি লুকোনোর চেষ্টা করো না। আমি আবার বলছি, don't try to hold back the matter from him. তার থেকে বিষয়টি লুকোনোর চেষ্টা করো না। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি হোল্ড ব্যাক, অল দ্য সেম ভিউয়ার্স ওয়ার্ড বাট মিনিং হচ্ছে ডিফারেন্ট, এটি অর্থ ডিফারেন্ট। হোল্ড ব্যাক অর্থ নিয়ন্ত্রণ করা, কোনো কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে হোল্ড ব্যাক। একটি বাক্য লক্ষ্য করুন, সি ট্রাইড হা ব্যাস্ট টু হোল্ড ব্যাক হা ইমোশন, সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিল। সি ট্রাইড হার ব্যাস্ট, সে সর্বোচ্চ চেষ্টা করেছিল তার আবেগ নিয়ন্ত্রণ করতে। যেমন পরের যে বাক্যটি ফলো করুন, পরের যে ওয়ার্ডটি হোল্ড ব্যাক, অল দ্য সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট মিনিং, এটি বাংলা হচ্ছে অগ্রগতি ঠেকানো, কারো অগ্রগতি ঠেকানো হচ্ছে হোল্ড ব্যাক। আমি একটি বাক্য লিখেছিল, করুন, নাথিং ক্যান হোল্ড ব্যাক মাই প্রোগ্রেস, কোনো কিছু আমার উন্নতি, কোনো কিছুই আমার অগ্রগতি ঠেকাতে পারবে না। নাথিং ক্যান হোল্ড ব্যাক মাই প্রোগ্রেস, কোনো কিছুই আমার অগ্রগতি ঠেকাতে পারবে না। যেমন পরেরটি লক্ষ্য করুন, হোল্ড বাই, আপনি এই যে হোল্ড ওয়ার্ডটির পরে একটি প্রেপোজিশন বাই বসছে, এটি বাংলা মিনিং হচ্ছে লেগে থাকা, হোল্ড বাই লেগে থাকা। আমি একটি বাক্য লিখেছি, লক্ষ্য করুন, যে অলওয়েজ হোল্ড বাই উইথ দ্য পথ অফ ট্রুথ, সবসময় সত্যের পথে লেগে থাকো। অলওয়েজ হোল্ড বাই উইথ দ্য পথ অফ ট্রুথ, সবসময় সত্যের পথে লেগে থাকো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স একটি বাক্য। পরের যে ওয়ার্ডটি ফলো করুন, হোল্ডের পরে ইন প্রেপারেশন যুক্ত, এটি অর্থ সম্পূর্ণ বন্ধে গেল, হোল্ড ইন, এটি বাংলা মিনিং হচ্ছে সংযত করা, সংযত করা হচ্ছে হোল্ড ইন। যেমন হোল্ড ইন ইউর ঠাং, তোমার ভাষা সংযত করো, ঠাং ভাষা, হোল্ড ইন ইউর ঠাং, তোমার ভাষা সংযত করো। আপনি পরের যে ওয়ার্ডটি ফলো করুন, হোল্ড, এইচ ওয়াইল, হোল্ড অফ, হোল্ড অফের বাংলা মিনিং হচ্ছে দূরে রাখা, কোনো কিছু দূরে রাখা হচ্ছে হোল্ড অফ। আমি এখানে একটি ইংরেজি বাক্য লিখেছি এবং বাংলা অর্থ সে বলছি বাক্যটির, হোল্ড অফ দ্য বয় ফ্রম মিক্সিং উইথ ব্যাড কোম্পানি। আমি আবার বলছি, হোল্ড অফ দ্য বয় ফ্রম মিক্সিং উইথ ব্যাড কোম্পানি, ছেলেটিকে অসৎ সঙ্গ থেকে, অসৎ সঙ্গে সঙ্গে মেশা থেকে দূরে রাখো। পরেরটি অল দ্য সেম ওয়ার্ড বাট মিনিং ডিফারেন্ট, হোল্ড অফ, এটি বাংলা মিনিং হচ্ছে দূরে থাকা, এটি হচ্ছে দূরে রাখা, এটি হচ্ছে দূরে থাকা। উই হ্যাল্ড অফ ওয়েন দে ওয়ার টকিং, উই হ্যাল্ড অফ ওয়েন দে ওয়ার টকিং, যখন তারা কথা বলছে তখন আমরা দূরে থেকেছিলাম, উই হ্যাল্ড অফ, আমরা দূরে থেকেছিলাম। পরের যে ওয়ার্ডটি হোল্ড অফ, অল দ্য সেম স্পেলিং, অল দ্য সেম প্রনাউন্সিয়েশন বাট অর্থ হচ্ছে ডিফারেন্ট, হোল্ড অফ, কোনো কিছু বিলম্বিত করা, এটা হচ্ছে হোল্ড অফ। আমি একটি বাক্য লিখেছি, যেমন দ্য ম্যান ইজ হোল্ডিং অফ পেইং হিজ লোন, লোকটি তার ঋণ দিতে বিলম্ব করছে। দ্য ম্যান ইজ হোল্ডিং অফ পেইং হিজ লোন, লোকটি তার ঋণ পরিশোধ করতে বিলম্ব করছে। আপনি পরের যে ওয়ার্ডটি, পরের যে ফ্রেজাল বাক্যটি সেটি ফলো করুন, যেমন হোল্ড অন, এখানে অন প্রেপারেশন বসার পর এটির অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, হোল্ড অন হচ্ছে চালিয়ে যাওয়া বা লেগে থাকা, কোনো কিছু চালিয়ে যাওয়া অর্থে আপনি হোল্ড অন ব্যবহার করবেন, কিংবা কোনো কিছু লেগে থাকা অর্থে কোনো কিছু পেছনে সেটি হচ্ছে হোল্ড অন। যেমন আমি একটি বাক্য লিখেছি, আই শ্যাল অলওয়েজ হোল্ড অন মাই প্রিন্সিপালস, আমি সবসময় আমার নীতি চালিয়ে যাবো বা আমি সবসময় আমার নীতিতে লেগে থাকবো। আই শ্যাল অলওয়েজ হোল্ড অন মাই প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল হচ্ছে ন্যায় নীতি। যেমন পরের যে ওয়ার্ডটি অল দ্য সেম স্পেলিং এবং অল দ্য সেম প্রনাউন্সিয়েশন বাট মিনিং ডিফারেন্ট, হোল্ড অন অর্থ হচ্ছে টেলিফোনে অপেক্ষা করা, আমরা কাউকে আপনি কথা বলছেন আপনি তাকে টেলিফোনে অপেক্ষা করতে বলবেন, আপনি হোল্ড অন এই যে ফ্রেজাল ভার্বটি আপনি ব্যবহার করবেন। যেমন প্লিজ হোল্ড অন ইউর ফোন ফর এ মিনিট, প্লিজ হোল্ড অন ইউর ফোন ফর এ মিনিট, এক মিনিটের জন্য টেলিফোনে অপেক্ষা করেন। যেমন পরে যে হোল্ড আউট, এই যে আউট ওয়ার্ডের যুগে যে অর্থ সম্পূর্ণ বদলে গেল, হোল্ড আউট অর্থ ধারণ করা, কোনো কিছু ধারণ করা হচ্ছে হোল্ড আউট।
আপনি এখানে আমি একটি বাক্য লিখেছি, দ্য বটল হোল্ডস আউট মাছ মিল্ক, দ্য বটল হোল্ডস আউট মাছ মিল্ক, এই বোতলটি প্রচুর দুধ ধারণ করে, হোল্ডস আউট, এটি প্রেজেন্ট ইনটেন্সের বাক্য। যেমন পরের যে ফ্রেজাল ভার্বটি ফলো করুন, হোল্ড আউট, স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন অল দ্য সেম বাট এটি মিনিং ডিফারেন্ট, এটি বাংলা অর্থ হচ্ছে প্রসারিত করা, কোনো কিছু প্রসারিত করা, বাড়ানো হচ্ছে হোল্ড আউট। যেমন উই হ্যাল্ড আউট আওয়ার হ্যান্ডস টু দ্য পুয়র, আমরা গরিবদেরকে আমাদের হাত প্রশস্ত করেছিলাম, উই হ্যাল্ড আউট আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাত প্রশস্ত করেছিলাম টু দ্য পুয়র, গরিবদের প্রতি আমরা আমাদের হাত প্রসারিত করেছিলাম। আপনি পরে লক্ষণ যে হোল্ড ওভার, হোল্ড ওভার হচ্ছে পিছিয়ে দেওয়া, কোনো কিছু পিছিয়ে দেওয়া হচ্ছে হোল্ড ওভার। যেমন আমি একটি চমৎকার বাক্য লিখেছি, লক্ষণ, দ্য ডেট অফ দ্য মিটিং ইজ হ্যাল্ড ওভার ফর শাইনি ডাই, শাইনি ডাই হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, দ্য ডেট অফ দ্য মিটিং, সবার তারিখ, ইজ হ্যাল্ড ওভার, পিছিয়ে দেওয়া হয় ফর শাইনি ডাই, অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য সবার তারিখ পিছিয়ে দেওয়া হয়, এটি প্রেজেন্ট ইনটেন্সের পেসিভ ভয়েসে বাক্য, ইজ হ্যাল্ড ওভার। যেমন পরে যে ফ্রেজাল ভার্বটি আছে, লক্ষণ, হোল্ড টু, লেগে থাকা, আপনি কোনো কিছু লেগে থাকা অর্থে আপনি হোল্ড টু ফ্রেজাল ভার্বটি ইউজ করবেন। আমি একটি বাক্য লিখেছি, যেমন হি উইল হোল্ড টু হিজ প্ল্যান, সে তার পরিকল্পনায় লেগে থাকবে, হি উইল হোল্ড টু হিজ প্ল্যান, সে তার পরিকল্পনায় লেগে থাকবে, উইল, এটি ফিউচার ইনভেন্টেন্সের বাক্য, আপনি আপনার মতো করে যে কোনোভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ভেরি ইম্পর্টেন্ট একটি ফ্রেজাল ভার্ব, হোল্ড টুগেদার, এটি বাংলা অর্থ হচ্ছে একতে থাকা, একত্রে থাকা হচ্ছে হোল্ড টুগেদার। আমি একটি বাক্য লিখেছি, লক্ষ্য করুন, উই শুড অলওয়েজ হোল্ড টুগেদার, আমরা সবসময় একত্রে থাকবো, উই শুড অলওয়েজ হোল্ড টুগেদার। পরের যে ফ্রেজাল ভার্বটি হোল্ড আপ, হোল্ড আপ মিন্স হচ্ছে চাঙ্গা রাখা, হোল্ড আপ, লক্ষণ একটি বাক্য, আই কুড নট হোল্ড আপ মাই স্পেস টু দ্য লাস্ট, আমি শেষ পর্যন্ত আমার মনোবল চাঙ্গা রাখতে পারিনি, আই কুড নট হোল্ড আপ মাই স্পেস টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত আমি আমার মনোবল চাঙ্গা রাখতে পারিনি। পরের যে ফ্রেজাল ভার্বটি লক্ষ্য করুন, যে হোল্ড উইথ ভার্বের বসা এটি অর্থ চেঞ্জ হয়ে গেল হোল্ড উইথ, একমত হওয়া। যেমন আমি একটি বাক্য লিখেছি, উই কুড নট হোল্ড উইথ হিজ প্রপোজাল, আমরা তার প্রস্তাবের সঙ্গে একমত হতে পারিনি, কুড নট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান্ড অ্যাডভাইজার অব কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটির পৃষ্ঠা অনুযায়ী আমি ইউটিউবে নিয়মিত ভিডিও দিচ্ছি, আপনারা বই এবং ইউটিউব ভিডিও দুটি মিলে যদি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, আপনারা ঘরে বসে, আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষতে পাবেন। আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন, যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নামে লিখে রাখতে পারেন, আমাদের বিকাশ নামে হচ্ছে 0171145295, অর্থাৎ 0171145295, কিংবা 0172650680, অর্থাৎ 0172650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আমাদের কাছ থেকে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমুলসা অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে, ফেসবুকে আমার একটি পেজ আছে এবং গ্রুপ আছে, আপনারা পেজে লাইক দিয়ে আমার সঙ্গে অ্যাড হতে পারেন এবং গ্রুপে আপনারা ও আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন লার্ন ইংলিশ উইথ সিমুলসা, এই চ্যানেলটি আপনারা এই লাল সাবস্ক্রাইবারটিতে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনারা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না, যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না, সো নিয়মিত
পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন। বিশেষ আমি এই পর্যন্ত প্রায় 276টির উপরে ভিডিও পোস্ট করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং ব্যাকহ্যান্ড প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হতে চান, তাহলে আপনারা ইউটিউবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বিশেষ পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নমো টুডে, আই উইল সি ইউ নাদার ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।